Are you left on? So we are live after such a long period of time. তো যারা যারা দেখতে পাচ্ছ লাইভটা প্লিজ একটু জয়েন করো, আর আমাকে একটু বলো যে লাইভটা ক্লিয়ারলি অডিবল অ্যান্ড ভিজিবল আছে কিনা। কেউ একটু কমেন্ট করলে আমি বুঝতে পারবো যে লাইভটা দেখা যাচ্ছে বা লাইভটা ভিজিবল। তাই প্লিজ যারা লাইভটা দেখতে পাচ্ছ প্লিজ একটু কমেন্ট করো। যদি সব কিছু ঠিকঠাকভাবে ভিজিবল হয় এবং অডিবল হয় তাহলে প্লিজ একটুখানি কমেন্ট করে জানিও বা বলো। লাইট রেখেছি নিশ্চয়ই, জাস্ট একটু বলো কেউ যে লাইটটা একদম ক্লিয়ারলি ভিজিবল অ্যান্ড অডিবল আছে কিনা। তাহলে চারটে পাঁচটা বিল ছেড়ে দে। হ্যাঁ হ্যাঁ, চারটে পাঁচটা বিল ছেড়ে দিয়ে তো ওই বিল বুঝতে অনেকদিন পর আজকে ক্লিয়ার, থ্যাংক ইউ। যারা অনেকদিন পর আজকে লাইভ হচ্ছে আফটার সাচ আ লং পিরিয়ড অফ টাইম, সো আমি সবাইয়ের কাছ থেকে এক্সপেক্ট করবো যে সবাই আজকে লাইভটা জয়েন করবে, লাইভটা সবাই শেয়ার করবে এবং কমেন্ট করবে। সবার ফার্স্টে সবার থেকে জেনে নিতে চাই যে সবাই কেমন আছে, বিকজ অনেকদিন পর আজকে লাইভ হচ্ছে। প্রায় আই থিঙ্ক অ্যাবভ টু মান্থস লাইভ হয়নি ডিউ টু সাম রিজন, সো ডিউ টু সাম গুড কজ। সো যারা দেখতে পাচ্ছ লাইভটা প্লিজ একটু, আর আমি চেষ্টা করব সবার রিকোয়ারমেন্ট রাখার, সবার রিকোয়ারমেন্ট ফুলফিল করার এবং সব প্রোডাক্টস দেখানোর। তাই যারা যারা যা দেখতে চাইছো সেটাও একটু জানিও। সো আমি ফার্স্টেই সবাইকে রিকোয়েস্ট করছি, যেহেতু লাইভটা আমি করে দিচ্ছি, লাইভটা অনেক দিন পর হচ্ছে তাই জন্য আমি রিকোয়েস্ট করছি। থ্যাংক ইউ নাতাশা দি, থ্যাংক ইউ ফর গিভিং দ্য হ্যাশট্যাগস। তো আমি সবাইকে রিকোয়েস্ট করছি প্লিজ, ইটস আ আর্নেস্ট রিকোয়েস্ট টু ইচ অ্যান্ড এভরি ওয়ান ইচ অ্যান্ড এভরি ওয়ান অফ ইউ দেয়ার, যে তোমরা যদি একটু সবাই যদি একটু লাইভটা শেয়ার করো খুব ভালো হয়। আমি সবই দেখাবো, পিছনে বাটারফ্লাই লং হারটা দাম বলো সব বলবো, সব দেখাবো, শুধু সবাইকে রিকোয়েস্ট করছি প্লিজ ইফ পসিবল লাইভটা একটু শেয়ার করো, একটুখানি কমেন্ট করো, একটুখানি কমেন্ট করো, একটুখানি লাইভটা শেয়ার করো। বিকজ বুঝতেই পারছ যে অনেকটা লং স্ট্রেচের পর লাইভ হচ্ছে, তোমরা সবাই প্রচণ্ড রিকোয়েস্ট করেছো, তাই কিন্তু মানে লাইভটা আমরা আবার ব্যাক করলাম খুব খুব তাড়াতাড়ি। মানে মানে কি বলবো, আমি হয়তো এতটা তাড়াতাড়ি লাইভটা করা আমার পক্ষে পসিবল ছিল না, বাট স্টিল এত রিকোয়েস্টের জন্য কিন্তু লাইভটা আমি আবার এত ফাস্ট লাইভে ব্যাক করলাম। শুধু সবাই এত রিকোয়েস্ট করেছো লাইভ হচ্ছে না কেন, লাইভ হচ্ছে না কেন, সো লাইভ কিন্তু আজকে হচ্ছে। আমি প্রচুর প্রোডাক্ট দেখাবো এবং তোমাদের সবার যার যার যেটা যেটা পছন্দ আই হোপ তোমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমি ফুলফিল করে লাইভটা লাইভে সব দেখাতে পারবো। শুধু তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, লাইভটা প্লিজ একটু শেয়ার করো, একটু কমেন্ট করো, তাহলে ভালো লাগবে। ফার্স্টেই সবার কাছে জানতে চাই কেমন আছো সবাই। আমি তো বুঝলাম, ফোন নাম্বারটা লিখতে থাকুন।
বহুদিন পর তোমায় দেখলাম, একদম বহুদিন পর, অনেকদিন পর তোমার লাইভ দেখছি। হ্যাঁ সত্যি আমি অনেকদিন লাইভে আসতে পারিনি, তার একটা ভালো রিজনও আছে। তুমি কেমন আছো? আমি ভালো আছি, তোমরা কেমন আছো বলো। তোমার লাইভ মিস করেছি। হ্যাঁ আমিও খুব মিস করেছি, তোমাদের সাথে গল্প হয়নি, আড্ডা হয়নি, অনেকদিন লাইভ হয়নি, অনেকে মেসেজ করেছো। সো তাই আশা করছি এবার থেকে একটু রেগুলার হবে লাইভ। লাইভ হয়নি বিকজ অনেকেই তোমরা জানো, আমি একটু পিন তোমার পাল সিটারটা দাম বলবো, আমি দাম বলে দেবো, সব বলে দেবো। একটুখানি সবাইকে রিকোয়েস্ট করছি, লাইভটা প্লিজ একটুখানি শেয়ার করো আর একটুখানি কমেন্ট করো, আমি লাইভে সব প্রোডাক্ট দেখানো স্টার্ট করছি। এখানে পিন পোস্ট করা যাচ্ছে না কেন? তোমার লাইভ দেখে নেকলেস নিয়েছিলাম, থ্যাংক ইউ তোমায়, থ্যাংক ইউ, থ্যাংক ইউ বানিদি, থ্যাংক ইউ পারচেস করার জন্য আফটার লং টাইম। ইয়েস, আফটার লং টাইম লাইভ হচ্ছে, সো তাই জন্যই সবাইকে রিকোয়েস্ট করছি প্লিজ একটু লাইভটা শেয়ার করো, একটু কমেন্ট করো, তাহলে কিন্তু খুব ভালো লাগবে। চলো আমি প্রোডাক্ট, কেমন আছো অনেকদিন পর? আমি ভালো আছি, তোমরা কেমন আছো বলো। আমি তোমাদের সবার কাছ থেকে আজকে লাইভে প্রোডাক্ট দেখানোর থেকেও বেশি আমি তোমাদের সাথে ইন্টারঅ্যাক্ট করবো, সেটা নিয়ে আমি খুব এক্সাইটেড। তাই জন্য আমি তোমাদেরকে বলছি যে সবাই একটু কংগ্রাচুলেশনস, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আর আমি প্রোডাক্ট দেখানো স্টার্ট করছি, তোমরা সবাই কেন আসোনি বোন এতদিন, এতদিন আসিনি বিকজ তোমাদের মানে আমাদের ফ্যামিলিতে মানে এখন আমি একজন একটা নিউ মম, একটা উই আর ব্লেসড উইথ আ লিটল প্রিন্সেস, সো ওই জন্যই কিছুদিন লাইভে আসতে পারিনি। ওই যে বললাম একটা গুড কজের জন্য, সেই গুড কজটা হচ্ছে যে উই আর ব্লেসড উইথ আ লিটল প্রিন্সেস, তাই জন্য কিছুদিন লাইভটা বন্ধ ছিল। বাট তাই জন্য নিজেও একটু রিকভারি হতে যেটা টাইম লাগে সবার, কংগ্রাচুলেশনস, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। ওই জন্য এই কয়েকদিন লাইভ হয়নি, বাট চেষ্টা করবো এবার থেকে একটু রেগুলার ওয়াইজ লাইভ আসে। কংগ্রাচু, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। বোঝোই তো যে এখন ভীষণ হেক্টিক, একটা ছোট পুচকি তার সাথে এইটাকে ম্যানেজ করা একটু হেক্টিক হয়ে যায়, বাট স্টিল আই উইল ট্রাই মাই বেস্ট। কারণ তোমরা সবাই রিকোয়েস্ট করছো যে লাইভ আসো, লাইভ আসো, সামনে পয়লা বৈশাখ আসছে, সামনে অনেক অকেশন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ দোজ হু আর কংগ্রাচুলেটিং মি, থ্যাংক ইউ সো মাচ। তো এই কারণেই লাইভটা হয়নি, বাট আই হোপ এবার থেকে রেগুলার হবে। আই উইল ট্রাই মাই বেস্ট টু ম্যানেজ বোথ দ্য সাইডস, দুদিকে ম্যানেজ করাটা টাফ, বাট চেষ্টা করব। তোমাদের রিকোয়েস্ট, তোমাদের ভালোবাসা পেলে নিশ্চয়ই বারবার আসতে ইচ্ছা করবে, তাই জন্যই তোমাদেরকে রিকোয়েস্ট করছি যে, তো থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তো আমি রিকোয়েস্ট করছি তার জন্য যে একটু লাইভটা শেয়ার করো, লাইভটা শেয়ার করলে আরও বেশি ভালো লাগবে। কত এজ? শি ইজ জাস্ট 2 মান্থস, 2 মাসের পুচকি, তো জাস্ট 2 মাস বয়স হয়েছে ওর, তাই জন্য একটু টাইম লাগছিল যে আসতে। বিকজ লাস্ট টাইমে যখন মানে আমার প্রেগনেন্সি লাস্ট পিরিয়ড ছিল, তখন তো আমি লাইভ করতে পারিনি, তারপরে পুচকি হলো, তো সেই টাইমটাতেও হয়নি, তাই জন্য এতদিন পর। তাই তোমাদের সবাইকে রিকোয়েস্ট করছি, যেহেতু বহুদিন পর লাইভ হচ্ছে, তাই জন্য তোমাদেরকে রিকোয়েস্ট করছি যে প্লিজ একটু লাইভটা শেয়ার করো, একটু কমেন্ট করো, তোমাদের ভালোবাসা পেলে একটু এনথুসিয়াজম পাবো যে এসে আবার লাইফটা করবো। যে হ্যাঁ সব দেখাবো, চলো আমি পার্ল, সবাই পার্ল বলছো, আমি পার্লের পিসেস একটু ফোন নাম্বার করে, হ্যাঁ ওই ফোন থেকে লিখে পিন পোস্ট করে দাও। হ্যালো, হাই, কংগ্রাচুলেশন নিউ মম, থ্যাংক ইউ। যারা মম মানে যারা নিউ মম তারা তাদের এক্সপিরিয়েন্স ওলে বাবালে অনেক, আমি অনেক ভালোবাসা, টেক কেয়ার, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। যারা যারা মম আছো তারা আমাকে সাজেশন দিও যে কিভাবে তোমরা তোমাদের সব দিকটা ব্যালেন্স করো, বিকজ প্রচন্ড হেক্টিক, বাট স্টিল আই উইল ট্রাই মাই বেস্ট। এ কি বাবা, লগ আউট হয়ে গেছে তো, ফুল গান দেখিয়ে দেবো সুচিতা, তাহলে ওখান থেকে আর কি ওই নবনীতা দি, কংগ্রাচুলেশন, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। না একটা অ্যাডজাস্ট হবে, ওটা অন্য কিছু হয়তো বেরোবে, ওটা
যারা কংগ্রাচুলেট করছো, থ্যাংক ইউ সো মাচ। তোমাদের সত্যি কথা বলতে এতদিন লাইভ হয়নি ঠিকই, কিন্তু তোমাদের সবার থেকে এত ভালোবাসা পেয়েছি যেটা মানে 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 লাইভ হয়নি, বাট তোমরা কন্টিনিউ ছিলে, পাশে ছিলে, পারচেজ করেছো। আমি নিজে শোরুম আসতে পারিনি, কিন্তু আমি সবার আপডেট পেতাম। সো এত সাপোর্ট করার জন্য, এতটা পাশে থাকার জন্য। ইনভেস্টমেন্টটা হবে 3200, আর ওইটা হবে কত বললে, 200 কম মানে 26,800। ওরে বাবা, কতদিন পর, কেমন আছো? আমি ভালো আছি, তোমরা কেমন আছো বলো? অনেক দিন পর, সত্যি কথা, খুব ভালো থেকো, দিদি। থ্যাংক ইউ সো মাচ। চলো, আমি দিদি তোমার কান কানের দিকে বললে সেকেন্ড চোখ আমি সব দেখিয়ে দেবো, পিছনে যা আছে আমি ওই ফোন থেকে করতে হবে, ওই ফোনে পেজ খোলো তো। পার্লের সীতাহাত দেখাবো, পার্লের জিনিস দিয়ে আমি স্টার্ট করছি। শুধু সবাইকে রিকোয়েস্ট করছি লাইভটা একটু শেয়ার করতে, ওই ফোন হয় তোমরা বলো কে কি দিয়ে শুরু, তুমিও পারবে, চেষ্টা করছি, জানি না কতদূর কি হবে, চেষ্টা করছি। তো তোমরা বলো যে কি দিয়ে শুরু করব, কি দেখতে চাও তোমরা ফার্স্ট? সবাই উইশ করছে কেন, জাস্ট জয়েন করলাম, সবাই উইশ করছে বিকজ অনেকদিন লাইভ আসিনি। তো অনেকে জিজ্ঞেস করছে যে কেন লাইভ আসিনি, তো আমি রিজনটা বললাম যে উই আর ব্লেসড উইথ আ লিটল প্রিন্সেস, তাই জন্য সবাই কংগ্রাচুলেট করছে। দিদি একটু নথ দেখাবে, চেষ্টা করছি, নথ আই থিঙ্ক রেডি নেই। আচ্ছা চলো, চলো আমি শাখা দিয়ে দেখানো স্টার্ট করছি, আমি আস্তে আস্তে সব প্রোডাক্ট দেখাচ্ছি। বাট আমি সবাইকে রিকোয়েস্ট করছি লাইভটা শেয়ার করতে, কটা শেয়ার হয়েছে একটু দেখো না। চলো চলো, ফার্স্ট ভীষণ লাইট ওয়েটের কিছু ভালো শাখার কালেকশন এসছে, আমি সেগুলো দিয়ে স্টার্ট করছি। তোমরা তোমাদের রিকোয়েস্ট করে, দুটো শেয়ার হয়েছে মাত্র, সবার কাছে একটু রিকোয়েস্ট করছি। তোমরা 96 জন 7 জন দেখছো, একটু আগে 100ও হয়েছিল, সবার কাছে রিকোয়েস্ট করছি প্লিজ ইফ পসিবল লাইভটা একটু শেয়ার করো প্লিজ। চলো চলো দেখো, চলো এটা ফার্স্ট শাখা দেখে নাও, একদম লাইট ওয়েটে আছে জিনিসটা, ভালো থেকো, আনন্দে কাটুক, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা চলো দেখে নাও, এটা হচ্ছে ফার্স্ট শাখা, ভীষণ লাইট ওয়েটে রয়েছে এইগুলো, এবং কিন্তু কভারেজ কিন্তু খুব হাই, মানে লাইট ওয়েট, এটার ওয়েট হচ্ছে জাস্ট 1.350, মানে 1 গ্রাম 350 মিলি এটার ওয়েট জাস্ট। বাট দেখো গোল্ডের পরিমাণটা, মানে দেখেই বুঝতে পারছো যে পড়লে কিন্তু পুরো ভরা লাগবে, মানে 1 গ্রাম 350 মিলির একটা শাখা, সেটাতে যে এত ডিজাইন দেওয়া হয়েছে, পুরো শাখাটা জুড়ে কিন্তু ডিজাইন রয়েছে, দেখো পুরো শাখাটা জুড়েই কিন্তু তোমার ডিজাইনটা রয়েছে। দেখো এখানে মিডিলে একটা বাটারফ্লাই মতন ডিজাইন যাচ্ছে, আর দুপাশে এরকম কার্ভিংয়ে যাচ্ছে। তুমিও টেক কেয়ার করো নিজের। হ্যাঁ আমি নিজেও এখনো পুরোপুরি রিকভারি করিনি, তাও নিজেরও টেক কেয়ার করছি, বাট ওই তো মানে কি বলবো, নিউ মেম্বারকে সময় দিতে দিতে নিউ মমদের তো আর সময় পাওয়া যায় না নিজেদের জন্য। চলো দেখে নাও, তো আমার নেকলেসটা আমি বলবো, দিস ইজ আ বিউটিফুল পিস, এই পিসটা ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর একটা পিস। তো তোমরা একটু ওয়েট করো, আমি এটার ওয়েটও বলবো, আমি এটা খুলে একবার দেখাবো তোমাদেরকে, ঠিক আছে? দেখো শাখাটা দেখো, 1 গ্রাম 350 মিলি, 1.350 ইজ দ্য ওয়েট, জাস্ট দেখো পুরো কভারেজটা, দেখেই বুঝতে পারছো যে পুরো ভরা ডিজাইন। এখানে কিন্তু মমি গ্লো ফেটে পড়ছে, তো তো জানি না মমি গ্লো ফেটে পড়ছে কিনা, গ্লো তো সব চলে গেছে, তো গ্লো চলে গেছে। আমার টুইন্স বেবি গার্ল, ও আচ্ছা, তাহলে টুইন বেবি সামলেছো, মানে বিশাল ব্যাপার, একটাকে নিয়ে আমরা হিমশিম খেয়ে যাচ্ছি, তো একসাথে যখন টুইন বেবির মম হয়েছো, তাহলে মানে কি বলো, তোমার কাছে খুব ভালো এক্সপিরিয়েন্স আছে। সো দেখো এটা কিন্তু পুরো ভরা ডিজাইন যাচ্ছে, এক পাশে কিন্তু এরকম এস কার্ভিং যাচ্ছে, আর আরেক পাশে কিন্তু এরকম ছোট ছোট বাটারফ্লাই এর মতন দুপাশে দুটো রয়েছে। জাস্ট দেখো 1.35 শাখাটার সাইজ, সব সাইজে রেডি হয়ে যাবে তো?
সব সাইজে শাখা রেডি হয়ে যাবে। তোমরা ডিজাইন পছন্দ করো, তোমরা তোমাদের সাইজ বললে তো শাখা আমরা তোমাদের সব সাইজে আর কি রেডি করে দেবো। আজকে খুব ভালো কালেকশন আছে, বুঝতেই পারছো এতদিন পর লাইভ হচ্ছে মানে সেটার কালেকশনটা কি হতে চলেছে, তাই জন্য কিন্তু পুরো লাইভটাতে সবার থাকতে হবেই। কেমন আছো অনেকদিন পর নীল পড়ি? আমি ভালো আছি, তোমরা কেমন আছো বলো। আমি তো তোমাদের সবার কাছে তোমাদের বলছি, তো লেফট হ্যান্ডের ব্যাঙ্গেলটা দেখা একটু, এটা আমি দেখাচ্ছি দেখাচ্ছি, একটু ওয়েট কর দেখাচ্ছি। আচ্ছা চলো দেখে নাও, 1 পয়েন্ট একটু আসো, প্রাইস গুলো বলবে চলো। আর আমি সবার কাছে রিকোয়েস্ট করছি, লাইভ আমার আছে কিন্তু একটা ডিমান্ড, মানে এতদিন পর লাইভ হচ্ছে, তোমাদের রিকোয়েস্টে লাইভ হচ্ছে, আমি তোমাদের কাছে আবদার করে চেয়ে নিচ্ছি 50 শেয়ার কিন্তু হতেই হবে। কটা শেয়ার হয়েছে বলো একটু, 50 শেয়ার। হ্যাঁ মাত্র 4টে শেয়ার হয়েছে, 50টা শেয়ার কিন্তু আমার চাই, তোমাদেরকে কিন্তু করতে হবে, এটা কিন্তু একদম তোমাদের কাছে আবদার থাকলো। সুজিতি একটু লাইটটা ঠিক করে দাও, চলো দেখে নাও ডিজাইনটা। 1.350, 1 গ্রাম 350 মিলিতে, জাস্ট তুমি দেখো 1 গ্রাম 350 মিলিতে, অসাধারণ সুন্দর একটা ডিজাইন, জাস্ট অসাধারণ, পুরো ভরা ডিজাইন, মাত্র 1 গ্রাম 350 মিলি, প্রাইস বলো 350 মিলি, 1.350। চুর পলা দেখাও, পাতের মধ্যে দেখাবো, সব দেখাবো, নেট খতম হলে খতম হোনে ওয়ালা হ্যায়। বলি রীতা দি, আপ কিয়া দেখনা চাহতে হ্যায়, মে দিখা দুঙ্গি। নোয়া দেখাবে দিদি, দেখাবো সব দেখাবো, চলো 12,480, 12,480, 12,480। এই হ্যাঁ এক্স্যাক্টলি, এত লাইট ওয়েটে এত ডিজাইনার শাখা খুব রেয়ার তোমরা পাবে, আমি এইটুকুনি বলতে পারি, মানে তোমরা নিজেরাই দেখো, জাস্ট ভরাটা দেখো। চলো শেয়ার চাই, আছে কিন্তু প্রচুর শেয়ার চাই আর প্রচুর কমেন্ট চাই, প্লিজ একটুখানি সবাই যদি একটু হ্যাশট্যাগ পিসি রয় জহুরি, হ্যাশট্যাগ জুয়েলারি, হোয়াট এভার, একটু যদি হ্যাশট্যাগ দাও খুব ভালো হয়, দুর্দান্ত, থ্যাংক ইউ সো মাচ। আজ রেট কত 10 গ্রামের? আজকে 10 গ্রামের রেট হচ্ছে 6,570, পার গ্রাম রেট আছে 6,570। চলো নেক্সট দেখো, নেক্সট টাকাটা দেখো, সেম আছে ওটাতে যেরকম বাটারফ্লাই ডিজাইন। কংগ্রাচুলেশন ফর ইউর নিউ জার্নি, আমিও 1.5 মান্থের ফুচকুর মা হয়েছি, সো কংগ্রাচুলেশন টু ইউ টু, তো মানে দুজনই দুজনকে তাহলে কংগ্রাচুলেট করি এই নিউ ফেসটাতে। চলো দেখো, এটা হচ্ছে একটা বরফি ডিজাইনের যাচ্ছে, এটা সেম আগেরটার মতনই ডিজাইন, শুধু ওটাতে বাটারফ্লাই টাইপের গেছিল আর এটাতে বরফি ডিজাইনে যাচ্ছে। তোমাদের শপ কোথায়? আমাদের শপ হচ্ছে বারাসাত চাপাডালিতে, একদম ফ্লাইওভারের একদম লেফট সাইড দিয়ে ঢুকলেই আমাদের শোরুম, ঠিক আছে? একটু লাইটটা ঠিক করো। এই শাখাগুলো কি 28 সাইজে রেডি আছে গো? 28 সাইজে রেডি, একটু চেক করে বলতে হবে যে রেডি আছে কিনা, কিন্তু 28 সাইজে আমরা রেডি করে দেবো। চলো সেম ডিজাইন, জাস্ট ওটাতে মাঝখানে বাটারফ্লাই ছিল আর এটাতে কিন্তু এরকম বরফি শেপে আছে, দেখো ভীষণ সুন্দর। এটার ওয়েট যাচ্ছে 1.100, 1 গ্রাম 100 মিলি, 1 গ্রাম 100 মিলি, 1.100, জাস্ট ভাবো 1 গ্রাম 100 মিলিতে এই ডিজাইন এই কভারে, জাস্ট ভাবা যায় না। দেখো পুরো শাখাটা আমি ঘোরাচ্ছি, পুরো শাখাটাতেই কিন্তু ডিজাইন রয়েছে, প্রাইস বলো। ভিডিওতে যে কানটা দেখিয়েছিলে ওটা দেখাও, দেখাবো। হ্যাঁ 10,483, আচ্ছা 10,483, হ্যাঁ মনে থাকছে না, ঠিক আছে, ওটা তো বারবার কমে যাচ্ছে, বুঝতে পারছো? হ্যাঁ চলো একটু সবাইকে রিকোয়েস্ট করছি, হ্যালো কংগ্রাচুলেশন, কেমন আছিস? আমি ভালো আছি, তুই কেমন আছিস বল, থ্যাংক ইউ সো মাচ। 7th April যাবো, চলে আসো চলে আসো। চলো আমি যেগুলো পড়ে রয়েছি আমি সেইগুলো দেখাবো প্রত্যেকটা, এই হারটা তো অসাধারণ একটা পিস, আজকে আমি নিজেও ফার্স্ট টাইম দেখেছি, দেখে আমার তো নিজেরই একটা লোভ হয়ে গেছে, তোমাদেরকেও খুলে দেখাবো, অসাধারণ একটা পিস। চলো রিদিমা ভালো আছে? হ্যাঁ রিদিমা ভালো আছে, তো দেখো চলো এটাও সেম ডিজাইনে যাচ্ছে, শাখার ডিজাইন গুলো চেঞ্জ হচ্ছে, আর এখানে যে মিডল পিস আছে দেখো সেগুলোর ডিজাইন চেঞ্জ হচ্ছে, ফার্স্ট একটা বাটারফ্লাই রেখেছিলাম, তারপর এটা বরফিতে দেখিয়েছিলাম, এটা কিন্তু প্রদীপ শেপে আছে, দেখো এত সুন্দর কভারেজ, জাস্ট ভাবা যায় না, দেখো এত সুন্দর কভারেজ। মজুরি কত পার গ্রাম? পার আইটেম মজুরি তো ভ্যারি করে, তো এক একটা আইটেমের এক একটা মজুরি,
তো তুমি যে আইটেমটা পছন্দ করছো আমাদেরকে হোয়াটসঅ্যাপ করো, আমরা তোমাকে সেটা মেকিং চার্জেস ক্যালকুলেট করে বলে দেবো। চলো দেখো, চলো এটা হচ্ছে জাস্ট 900 মিলি, ফার্স্ট এটা দেখালাম 1 গ্রাম 350, সেকেন্ড এটা দেখালাম 1 গ্রাম 100, তারপরে এটা হচ্ছে 900 মিলি, ওনলি 900 মিলিগ্রাম এই ডিজাইনের শাখা আই থিঙ্ক তোমরা কোথাও পাবে না, কোথাও পাবে না, জাস্ট 900 মিলিতে, জাস্ট 900 মিলিগ্রাম আমাকে দাও, জাস্ট 900 মিলিগ্রাম এই ডিজাইনে এই কভারেজের শাখা, পুরোটা দেখো পুরোটা গোল্ডের ওয়ার্ক রয়েছে, কোথাও ফাঁকা নেই, পুরোটা গোল্ডের ওয়ার্ক রয়েছে, তো এটা কিন্তু কোথাও পাবে না এইটুকুনি বলতে পারি। সো চলো এটা প্রাইস বলো 900 মিলি, শুধু 900 মিলি। হ্যাঁ চলো সীতাহাত দেখাবে, হ্যাঁ সীতাহাত দেখাবো, আজকে সব দেখাবো, তোমাদের রিকোয়েস্টে যা যা আছে সব দেখাবো, শুধু তোমরা একটু পাশে দেখো, একটু লাইভে শেয়ার করো, একটু কমেন্ট করো, নিতে হবে এমন কোনো ব্যাপার নেই, একটু লাইভে থাকো, একটু কমেন্ট করো, একটু গল্প হোক, সেটাও ভালো লাগবে। চলো তোমার পিছনে নিচের দিকে পার্ল সেটটা খুব ভালো লাগ, চলে গেল যা কমেন্টটা, তোমার হাতের মান্তাসাটা কত গ্রাম বলবো, দিস ইজ এ বিউটিফুল পিস, এটা একটা টার্কিশে পিস আছে, ভীষণ সুন্দর, আমি দেখাবো। চলো এটা কত প্রাইস, এটা হচ্ছে 8890, 8890 টাকায় শাখার পেয়ার, জাস্ট ভাবো। চলো পরেরটা দাও, পার্ল চোকারের মজুরি কত, পার্ল চোকারের মজুরি ডিজাইনের উপরে ভ্যারি করছে, তো ডিজাইন ওয়েটের উপরে ভ্যারি করছে, একটু হোয়াটসঅ্যাপ করবে আমি দেখিয়ে দেবো, হেভি ওয়েটের কি আরো বেশি হাই কভারেজ, নিউ বর্ন বেবি ব্যাঙ্গেলস দেখাও প্লিজ, দেখাবো, চলো দেখো, বাবা কোনো ঘুম নেই রাতে। চলো দেখো, চলো দেখো এটা কিন্তু পুরো ভরা ডিজাইন, জাস্ট আমাকে কেউ একজন বলো যে প্রোডাক্টসগুলো ক্লিয়ারলি ভিজিবল আছে কিনা, তোমরা সবকিছু ঠিকঠাক দেখতে পাচ্ছ কিনা। চলো চলো এটার ওয়েট যাচ্ছে 2.330, 2 গ্রাম 330 মিলি, 2.330 দেখো, 2.330, এটা প্রাইস বলো, হাই নিউ মমি, হাই বল কেমন আছিস, 2.330, 20,300, এটার প্রাইস যাচ্ছে 20,300 টাকা, 20,300। চলো এবার অন্য প্রোডাক্ট দাও, হ্যাঁ অনেকদিন পর কেন গো, শরীর ঠিক আছে তো? হ্যাঁ একদম শরীর ঠিক আছে, অনেকদিন পর লাইভ হচ্ছে, বিকজ উই বোথ আর ব্লেসড উইথ আ লিটল প্রিন্সেস, আমি এতক্ষণ ধরে বললাম, সবাই জিজ্ঞাসা করছে কেন এতদিন পর লাইভ, এতদিন পর লাইভ তোমার জন্য ওয়েট করছিলাম, থ্যাংক ইউ সো মাচ, তো এই জন্যই এতদিন পর লাইভ, আমি প্রথমেই বললাম যে এতদিন পর লাইভ হচ্ছে ফর আ গুড কজ, ফর আ গুড রিজন, তাই জন্য, কিন্তু আশা করছি এবার থেকে চেষ্টা করব যে একটু রেগুলার লাইভ আসা, বুঝতেই পারছো এই কদিন হয়নি, বিকজ একটা নতুন ফেজের মধ্যে ছিলাম, ওই জন্য হয়ে ওঠেনি, বাট চেষ্টা করব এবার থেকে রেগুলার লাইভ আসার। চলো দেখো আমরেলা রিংটার প্রাইস, আমি যে অর্নামেন্টসগুলো পরে রয়েছি আমি সবকটার প্রাইস বলবো, একটু জাস্ট ওয়েট করো, ঠিক আছে? দেখো এটা দেখে নাও, এটাও কিন্তু পুরো একটা ভরার ডিজাইনের মধ্যে যাচ্ছে, 1.770, 1 গ্রাম 770 মিলি, 1 গ্রাম 770 মিলি, জাস্ট ভাবো এই এই কভারেজ, জাস্ট দেখো পুরো ভরা, দেখো কোনো গ্যাপিং নেই, 1 গ্রাম 770 মিলিতে, 1.770 এই কভারেজ, পুরো ভরা ডিজাইন, জাস্ট দেখো প্রাইস বলো, 15,833, চলো
আমি সবাইকে আজকে রিকোয়েস্ট করছি, প্লিজ বুঝতেই পারছো এতদিন পর লাইভ হচ্ছে, এতদিন পর লাইভ হচ্ছে, পেজে এত রিচ ডাউন থাকা সত্ত্বেও 112 পিপল ওয়াচিং, আমি এটাতেই ব্লেসড যে তোমরা 112 জন দেখছো লাইভটা। তো তাও আমি রিকোয়েস্ট করছি সবাইকে, প্লিজ ইফ পসিবল লাইভটা একটু প্লিজ শেয়ার করো, লাইট ওয়েট বাট কত সুন্দর শাখা, সত্যি সত্যি তাই গো, এই ওয়েটে এই শাখাগুলো রেডি হওয়া মানে ইম্পসিবল। এটা দেখো, এটা আমাদের সেই ধানের শীষ, ফেমাস ধানের শীষ, বাট এটা চওড়া, হ্যাঁ ওটা সরু ছিল বাট এটা কিন্তু অনেকটা চওড়া, মানে তোমরা বুঝতেই পারছো ভিজিবিলিটি দেখে যে এটা কতটা চওড়া, এটা বুঝতে দেখো। তোমার লহরির প্রাইস কত আমি বলবো, চলো 1.170 এক গ্রাম 170 মিলি, 1.170 এক গ্রাম 170 মিলি এটার ওয়েট যাচ্ছে, প্রাইস বলো। আচ্ছা যারা স্টিকার রিয়্যাক্ট করছো, আমি জাস্ট রিকোয়েস্ট করবো প্লিজ স্টিকার রিয়্যাক্ট করো না, স্টিকার রিয়্যাক্ট করলে আমি শুনেছি যে একটু রিচ ডাউন প্রবলেম হয়, তো যারা স্টিকার রিয়্যাক্ট করছো প্লিজ একটু স্টিকারটা রিয়্যাক্ট করো না। তোমাদের কালেকশন ওয়াও, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। চলো 10,836 নিউ মমি, কংগ্রাচুলেশন, থ্যাংক ইউ সো মাচ। চলো 10,836 দিদি তোমার কি বুঝলাম না, সীতারাদি কি বললে বুঝলাম না, চলো আমি ভাটি আছেন দেখানো, এটা অনেকবার রিকোয়েস্ট করছে দেখো, আমি অনলাইন পারচেজ করেছি। আচ্ছা থ্যাংক ইউ সো মাচ নিউ মমি, কংগ্রাচুলেশনস ডিয়ার, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ফর কংগ্রাচুলেটিং মি, তোমরা সবাই ব্লেস করো যাতে এই জার্নিটা আমি খুব স্মুথলি পার করতে পারি। চলো দেখো দেখো, আমি একবার ছিলে কাটাটা ব্যাক ক্যামেরা দিয়ে দেখাচ্ছি, না হলে এটা জাস্টিফাই হবে না, জাস্ট দেখো, দাঁড়াও একদম ফোকাস নিচ্ছে না, আমি চেষ্টা করছি, দাঁড়াও এক সেকেন্ড, আই হোপ কাছে নিলে, একটু দূরে নিতে হবে ছিলে কাটাটা, এই যে হ্যাঁ দেখো ছিলে কাটাটা দেখো, ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর, ভীষণ প্রমিনেন্ট, ভীষণ সুন্দর এবং ভীষণ শাইন দিচ্ছে, মানে হাতে পড়লে কিন্তু ভীষণ সুন্দর লাগবে। 10K এর মধ্যে যে শাখা সেটা হবে হবে, সব কটা হবে। চলো 1.740 অনলি, চওড়াটা দেখো, পয়লা বৈশাখের অফার, কি পয়লা বৈশাখের অফার, নেক্সট উইক আমরা আই হোপ বলে দেবো তোমাদেরকে, নেক্সট উইক আমরা তোমাদেরকে বলে দেবো। চলো 1.740, বাট তোমরা যারা পয়লা বৈশাখে পারচেজ করবে তোমরা কিন্তু এই লাইভের থেকেও বুকিং করে রাখতে পারবে, হঠাৎ করে লাইভে, হ্যাঁ হঠাৎ করেই লাইভে, কেমন আছো সবাই বলো। চলো দেখো 1.740 প্রাইস বলো, আজকে গোল্ড রেট কত, 6570 পার গ্রাম, 15,387 লাইভ আসেনি, বাট দাদাকে যখন যেটা বলেছি হোয়াটসঅ্যাপে দেখিয়েছে, থ্যাংক ইউ, তোমরা যে সব থেকে বড় কথা দাদা দেখিয়েছে, থেকেও বড় কথা লাইভে আসেনি তারপরেও যে তোমরা কন্টিনিউ পারচেস করেছো সেটাই সব থেকে ইম্পর্টেন্ট। নিউ বেবি ব্যাঙ্কের আমি দেখাবো, আমি ওয়েট করেছিলাম, থ্যাংক ইউ। চলো দেখো এটা কত বললে, 15,387 কংগ্রাচুলেশন অ্যান্ড বেস্ট উইচেস ফর ইউর নিউ জার্নি, থ্যাংক ইউ। চলো গিনি ফিঙ্গারিংটা ওয়েট আমি বলে দেবো, বলে দেবো, আমি হাতেও একটা গিনি ফিঙ্গারিং পরে রয়েছি। চলো এটা দেখো, এটা ডাবল চ্যানেল রয়েছে, এটা ডাবল চ্যানেল রয়েছে, ঠিক আছে, এটা ডাবল চ্যানেলে রয়েছে, লাইট ওয়েটের মধ্যে নোয়া বাঁধানো দেখাবো, চলো এটা ডাবল চ্যানেলে দেখে নাও রয়েছে, এটা কিন্তু বেশ ভরা লাগে, হ্যাঁ যারা একটু চওড়া শাখা, যারা একটু মোটা শাখা পড়তে চাও, পড়তে ভালোবাসো, তোমাদের দোকান কোথায়, আমাদের দোকান হচ্ছে বারাসাত চাপাডালিতে, ঠিক আছে। দেখো দিদি কেমন আছো, আমি ভালো আছি, তুমি কেমন আছো বলো। চলো দেখো, যারা একটু চওড়া শাখা, যারা একটু মোটা শাখা পড়তে পছন্দ করো,
তাদের জন্য বলছি এটা দেখো, লাইট ওয়েটে 1 গ্রাম 380 মিলিতে 1.380। প্রবলেম না হলে লাইফটা একটু বসে করতে পারতে, এতক্ষণ দাঁড়িয়ে থাকাটা একটু প্রবলেম, পা ফুলে যেতে পারে। হ্যাঁ জানি, বাট মানে কি বলবো, আমিও ভাবছিলাম, বাট আজকে না এখানে মানে বসে করলে আবার কি বলতো, খুব কাছ থেকে তোমাদেরকে দেখানো দেখাতে একটু প্রবলেম হয়, তো যদি পা ব্যথা হয়ে যায় টুক করে একটা চেয়ার নিয়ে বসে পড়বো। চলো, শপে মান্থলি কার্ড হয়? হ্যাঁ, আমাদের মান্থলি কার্ড ফেসিলিটি আছে। অনেকদিন পর এসছো, আমাদের সব আবদার মিটিয়ে যাও। হ্যাঁ একদম, তোমাদের সব আবদার, তোমরা যা যা দেখতে চাও বলো, আমি সব দেখিয়ে যাব একদম। শুধু রিকোয়েস্ট করছি সবাই একটু কমেন্ট করো, একটু শেয়ার করো লাইফটা। চলো দেখো, দেখে নাও, যারা একটু চওড়া শাখা পড়তে চাও তাদের জন্য এটা খুব ভালো লাগবে পড়লে। 1.380 এটার ওয়েট, প্রাইসটা বলো। পিছনে গণেশ লকারটা আমি দেখাবো। আজকে গোল্ড রেট 3,6570 পার গ্রাম, 13,733 প্রত্যেকটা একদম সলিড ওয়েটে থাকে, এবং শাখা মানে শুধু গোল্ড না, শাখার কোয়ালিটিও কিন্তু আমরা ইকুয়ালি মেইনটেইন করছি। মানে যারা ইউজ করছো আমাদের শাখা তারাই ভালো বলতে পারবে যে শাখা কি কোয়ালিটি আমরা প্রোভাইড করি। আর আরেকটা কথা বলে দিই, অনেকদিন পর লাইভ এসেছি তাই, যে আমাদের সব প্রোডাক্ট হলমার্ক, সব প্রোডাক্ট কিন্তু উইথ HYD শর্ট মঙ্গলসূত্র দেখাবো। আছে না অসাধারণ সুন্দর মঙ্গলসূত্র দেখাবো, জাস্ট ওয়েট করো। দিদি তোমার নেকলেসটা কত এটা আমি বলে দিচ্ছি, আমি আমারগুলো একটু বলে দিই এবার। চলো দেখো, ফার্স্ট এই গিনি ফিঙ্গারিংটা দেখো, ফার্স্ট এই গিনি ফিঙ্গারিংটা আমি দেখাই। দেখো কটা শেয়ার হয়েছে, কটা শেয়ার হয়েছে একটু বলো। চলো গিনি ফিঙ্গারিংটা দেখো, যারা গিনি ফিঙ্গারিং এটা দেখো, মানে এই গিনি ফিঙ্গারিংটা এত সুন্দর কেন লাগছে, বিকজ গিনির পাশে যে আবার ফ্লাওয়ার মোটিভটা করা রয়েছে, যার জন্য কিন্তু এটার কভারেজটাও অনেক হাই, প্লাস দেখতেও কিন্তু মানে বেশি সুন্দর লাগছে, মানে গিনিটাকে ইটসেলফ যেন আরো বেশি এনহ্যান্স করেছে। খুব ভালো এই শাখাগুলো, আমি রেগুলার ইউজ করি। দেখো অন লাইভ তোমরা রিভিউ পাচ্ছ, থ্যাংক ইউ মৌসুমিদি, অন লাইভ এত সুন্দর একটা রিভিউ দেওয়ার জন্য। মানে আমি তো বললাম যারা আমাদের শাখা ইউজ করেছে তারা বলবে যে কি কোয়ালিটির আমরা শাখা প্রোভাইড করি। এবং সবথেকে বড় কথা, শাখাগুলো আমরা খুব লাইট ওয়েটে বানাচ্ছি, তার মানে এই না যে তোমরা রেগুলার ইউজ করতে পারবে না, চুটিয়ে রেগুলার ইউজ করতে পারবে। দেখো অন লাইভ মৌসুমিদি বললো যে মৌসুমিদি রেগুলার ইউজ করছে, তো মানে একদম চুটিয়ে রেগুলার ইউজ করতে পারবে। তোমার হাতের শাখাটা ব্যাক ক্যামেরায় দেখাবে, কোনটা বলো তো, কোনটা বলো তো, লাস্টে যেটা দেখালাম। চলো গিনি ফিঙ্গারিংটা ওয়েট বলো। চলো দেখো, খুব সুন্দর। চলো 4 গ্রাম 480, 4.480 লাইট ওয়েটে করা যাবে, কিন্তু সেক্ষেত্রে যেটা হবে, এখানে এসে বলো, গিনি ফিঙ্গারিং গুলো যখন আপনার এর থেকে আরো লাইট ওয়েটে হবে, তখন এই গিনি ফিঙ্গারিং গুলো আর কি প্রমিনেন্ট গুলো, যে গিনির যে কাটিং গুলো, যে গিনির যে কাটিং গুলো, গিনি গুলো আর কি এত প্রমিনেন্ট আসবে। তুমি অনেক দিন আসোনি কিন্তু দাদা হোয়াটসঅ্যাপে সবসময় ছিল রেডি, থ্যাংক ইউ। তোমরা যে মেসেজ করেছো, তোমরা যে প্রোডাক্ট পারচেজ করেছো লাইভ না হওয়া সত্ত্বেও, তাদের তার জন্য আমরা তোমাদের কাছে থ্যাংক ইউ। চলো দেখো 4.480 প্রাইস বলো। 34,663 তোমার কত মান চলছে? আমার ফিফথ, আমার বেবি হয়ে গেছে গো, আমার আমার একটা ছোট বেবি গার্ল হয়েছে, আমার বেবি হয়ে গেছে। চলো দাদা ক্যামেরাটা, দাদা ক্যামেরাতে আসতে কি লজ্জা পায়, সত্যি তাই। যখন আমি লাইভ করিনি আমি মুখ ব্যথা হয়ে গেছে বলতে বলতে, যে লাইভ করো লাইভ করো, বাট দাদা ক্যামেরাতে আসতে একদম চায় না, দাদা ক্যামেরায় সামনে আসে না কেন, আসছে না কেন, কি আসে না কেন বলছে না, এসে কেন বলছে না দাদা ক্যামেরার সামনে বলো, তোমরা আন্দোলন করো লাইভে যে দাদাকে ক্যামেরার সামনে চাই চাই চাই। হাই পাপড়িদি, কেমন আছো? পাপড়িদির সাথে কালকেই কথা হয়েছে, দেখো কালকেই বললাম আর আজকেই লাইভ এসেছি, নিউ মমি, থ্যাংক ইউ। চলো এটার ওয়ে প্রাইসটা বলো,
আমারও অনেকদিন পর সবার সাথে কথা বললে, সবার সাথে ইন্টারাক্ট করে আমারও মন ভালো হয়ে গেছে। চলো, কতদিন পর, সত্যি কতদিন পর, চলো। মিস করছিলাম তোমার লাইভ। হ্যাঁ, আমিও সবার সাথে এই আড্ডাটা, এই লাইভ সেশনটা মিস করছিলাম। টু বি ভেরি অনেস্ট, হয়তো মানে মানে কিছু মানুষের সাথে, মানে আমি বলতে বাধ্য হচ্ছি, প্রিয়াদি, পাপড়িদি, মানে দে আর নাও লাইক আ ফ্যামিলি। মানে ওই মানে ওই কাস্টমার রিলেশনশিপটা একদম নেই। মানে এই মানে এই অনলাইন প্ল্যাটফর্মে হয়তো ভার্চুয়ালি তোমাদের সাথে কথা হয় বা বা কিছু, বাট এত কিছু ভালো মানুষের সাথে আমাদের ইন্টারাকশন হয়েছে যে এখন তাদের সাথে মানে একদম অন্য রকমই ব্যাপার হয়ে গেছে। তার মধ্যে প্রিয়াদি, পাপড়িদি একজন, যারা ভীষণ সাপোর্টিভ, সবসময় পাশে থেকেছে, সবসময় এনকারেজ করেছে। কালকেই পাপড়িদি বলছিল যে আসো লাইভ করো, তো ওই তো তোমাদের সবার এনকারেজমেন্টে ভাবলাম যে না এবার করেই ফেলি। চলো দেখো নেক্সট ফিঙ্গারিংটা, দেখো এটাও ভীষণ সুন্দর একটা ফ্লাওয়ার মোটিভে, কভারেজটা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর, বেশ অনেকটা কিন্তু জুড়ে রয়েছে। যারা খুব বড় মানে অনেকটা বড় আর কি ইসে পছন্দ করো না আমব্রেলা রিং, তারা এই সাইজের আমব্রেলা রিং গুলো দেখতে পারো। এইগুলো কিন্তু ভীষণ সুন্দর, মানে কভারেজটা কিন্তু খুব সুন্দর। দেখো চলো এটার ওয়েটটা বলো, এই এই ফ্লাওয়ার মোটিভের আমব্রেলা রিংটার ওয়েট বলো। তোমার পিছনে পার্ল ফিশটার প্রাইস বলছি সব দেখিয়ে দেবো। একটু আমি যেগুলো নিয়ে বসেছি ওগুলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই, তারপরে আমি পিছনে যা যা রিকোয়েস্ট করছো সব দেখিয়ে দেবো। হ্যাঁ চলো, 4.610 এটার ওয়েট যাচ্ছে, 4.610। জাস্ট কভারেজটা দেখো, আমি ব্যাক ক্যামেরা একবার দেখাচ্ছি, আর সবার কাছে শুনতে চাইছি যে কেমন লাগছে কালেকশন। আমি জাস্ট কিছু কালেকশনই এখনো অবধি দেখাতে পেরেছি, স্টিল আমি আরো দেখাচ্ছি, কিন্তু আমি যেটুকুনি দেখিয়েছি আমি সবার কাছে শুনতে চাইছি কালেকশন কেমন লাগছে। চলো দেখো দেখো, 4.610 এটার ওয়েট যাচ্ছে। দেখো খুব তাড়াতাড়ি যাব, দেখা হবে, একদম খুব তাড়াতাড়ি চলে আসো, দেখা হবে। আর তোমরা যে কদিন আসো আমিই থাকি না, কতবার এসো আমার সাথেই দেখা হয়নি। চলো এটা প্রাইস বলো, 35,666। লহরিটা কত গ্রাম, লহরিটা এবার বলো তো। দেখো আচ্ছা, লহরিটা দেখো খুব সুন্দর, কিন্তু মিডল পিসে একটা মিনে করা রয়েছে, মানে খুব সুন্দর একটা মিনে করা রয়েছে। আর যে কোনো জিনিসের, যে কোনো ছোট জিনিসের যদি একটুখানিও মানে মিনে করা থাকে না, সেটা যেন আরো বেশি এনহ্যান্স হয়ে যায়। কি দারুণ রিংগুলো, থ্যাংক ইউ সো মাচ। চলো শাখাটার মতো সেম পলা কি হবে এই প্রাইসে? পলা তোমরা লাইট ওয়েটে অন্য ডিজাইন পেয়ে যাবে, শাখার মতন সেম হবে কিনা একটু হোয়াটসঅ্যাপ করো, ওরা দেখে বলে দেবে। দেখে নাও, দেখো একটুখানি কমেন্টে রিপ্লাইগুলো। চলো দেখে নাও, এই এইটার মধ্যে কিন্তু যেহেতু মিনে করা রয়েছে ভীষণ সুন্দর লাগছে। দুপাশে দুটো পিস আছে, দেখতেই পাচ্ছ দুপাশে দুটো পিস আছে, লেন্থটাও বেশ অনেকটা। এটার প্রায় ওয়েটটা বলো, সবাইকে রিকোয়েস্ট করছি প্লিজ লাইভটা একটু শেয়ার করো। দেখো তো কত শেয়ার হয়েছে, সবার কাছে রিকোয়েস্ট আছে কিন্তু 50 শেয়ার চাই চাই চাই। মিনাকারিটা খুব ভালো লাগে আমারও, আমারও সত্যি কথা, একটু যেন মিনে থাকলে যেন গয়নাটা আরো বেশি এনহ্যান্স হয়ে যায়। জগন্নাথ পেন্ডেন্ট হবে, জগন্নাথ পেন্ডেন্ট হবে গো? রেডি নেই, সোল্ড আউট হয়ে গেছে, তুমি বললে রেডি করে দেবে। তোমার কি বেবি বয় নাকি গার্ল? আমার বেবি গার্ল। চলো এবার পার্লের আইটেম গুলো দেখাই। আমি আরো অনেক লহরি দেখাবো। দেখো পিছনে গণেশ লকেট যারা দেখতে চাইছো, দেখো শেয়ার ডান, থ্যাংক ইউ সো মাচ। সবাইকে বলছি প্লিজ একটু শেয়ার করো লাইভটা, অনেকদিন পর লাইভ করছি, বুঝতেই পারছো তোমাদের সাপোর্ট ছাড়া নাথিং ইজ পসিবল, তাই তোমাদের সাপোর্টটা খুব ইম্পর্টেন্ট, তাই জন্য আমি রিকোয়েস্ট করছি প্লিজ একটু লাইভটা শেয়ার করো। চলো দেখে নাও গণেশ পেন্ডেন্টটা, এটা পুরো কিন্তু,
এটা তারের কাজ তো কানটা, তার রেজির কাজ দেখো, আমি দেখো ভীষণ সুন্দর দেখো, এখানে ছোট্ট মিনের কাজ আছে, চোখ দুটো মানে গণেশজির চোখ দুটো দেখো, মানে মিনে করে না আরো বেশি প্রমিনেন্ট হয়ে গেছে, দেখো কানগুলো কিন্তু পুরো কিন্তু তারের কাজ করা রয়েছে, ভীষণ অপূর্ব, বিশ্বাস করো আমি একবার ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি, আমি যেদিন যাব পারলে আসিস জানাবো তোকে, একদম তুই আসিস আমাকে জানাস আমি আর থাকবো। গিনির কিছু আছে হার? হ্যাঁ গিনির, গিনির হার হবে আমি দেখিয়ে দেবো, চলো এই চোকারটা কত বলে দিচ্ছি, খুব সুন্দর পিসটা দেখো দেখো, একদম একটু শেয়ার করো সবাই যাতে আরো কিছু জন বেশি দেখতে পায়, একদম থ্যাংক ইউ, চলো দেখো ভীষণ সুন্দর, জাস্ট বলো এটা কেমন লাগলো, আমি তোমাদের কাছে শুনতে চাই যে সবার এটা কেমন লাগলো, বিকজ এটা পার্সোনালি আমার এত বেশি, হ্যাঁ ছবিটা ক্লিয়ার আসছে না ক্যামেরাটা পিছনে মুভ করো, দাঁড়াও, হ্যাঁ ফ্রন্ট ক্যামেরায় বেশি ক্লিয়ার, দেখো জিনিসটা অপূর্ব সুন্দর, আমি আমার এত পছন্দ হয়েছে যেন মানে কি বলবো, মানে সত্যি সত্যি মনে হচ্ছে যেন তাকাচ্ছে এরকম মনে হচ্ছে, তাই তোমাদের কাছে জিজ্ঞাসা করছি তোমাদের কেমন লাগছে এই পিসটা একটু বলো, অপূর্ব সুন্দর দেখো, আমাকে তো বলছো না তুমি কেমন আছো, আমি ভালো আছি তুমি কেমন আছো বলো, দেখো এটার ওয়েট যাচ্ছে 6.980 ছ গ্রাম 980 মিলি, 6 গ্রাম 980 মিলি, ওয়াও সত্যি দারুণ, এটা সত্যি দারুণ, জাস্ট এটা প্রমিনেন্সি মানে এত সুন্দর প্রমিনেন্ট কাজ করা এটাতে, অপূর্ব, এটা প্রাইস বলো, 54,240, চলো আচ্ছা, যারা এটা জিজ্ঞাসা করছিলে এটা তোমরা চোকার করেও পড়তে পারো গলার এখানে, আবার চাইলে তোমরা যদি একটু লুজ করে দাও পিছনে টার্সেলটা, এটা কিন্তু তোমরা অ্যাজ আ নেকলেস হিসাবেও কিন্তু পড়তে পারো, অনেকটা কভারেজ, যেহেতু এই লম্বা স্ট্র্যান্ডস গুলো দেওয়া রয়েছে না, অনেকটা কভারেজ, গলার অনেকটা অবধি আসবে, দেখো এটা, হ্যাঁ এটা কিন্তু চোকার কাম নেকলেস, তোমরা যদি একটু টাইট করে পড়ো তোমরা কিন্তু অ্যাজ আ চোকার পড়তে পারবে, একটু লুজ করে পড়লেই কিন্তু এটা নেকলেস হিসাবেও পড়তে পারবে, এটার ওয়েট যাচ্ছে 6.630, জাস্ট ভাবো এই কভারেজের নেকলেস এটার ওয়েট যাচ্ছে অনলি 6.630, প্রাইসটা বলো, 51,250, চলো আচ্ছা আমার গলার হারটা দেখিয়ে দিই, আমার গলায় যেটা পরা রয়েছে দেখো, এটা ভীষণ সুন্দর নেকলেস, মানে যদি তুমি চাও যে তোমার ওয়ার্ড্রপে একটা ইউনিক নেকলেস থাকুক যেটা তুমি সবকিছুর সাথে ক্যারি করতে পারবে, বিটা শাড়ি বিটা সালোয়ার, তোমরা ওয়েস্টার্ন ড্রেস যেটার সাথে ইচ্ছা ক্যারি করতে পারবে, তাহলে কিন্তু তোমরা এরকম টাইপের একটা পিস দেখতে পারো, মাঝখানে ফ্লাওয়ার মোটিফটাও দেখো অসাধারণ সুন্দর, এই পিসটা তোমার কিন্তু এরকম লেন্থে আসবে এবং খুব সুন্দর, মানে একটু ইউনিক টেস্টের বাট কিন্তু ভীষণ সুন্দর, এটার ওয়েটটা বলো, 20.420, এটার কিন্তু ওয়েট যাচ্ছে 20.420, কিন্তু এটার ওয়েট যাচ্ছে, এটার প্রাইসটা বলো, কাল একটা ফুল কানের ভিডিও করেছিল ওটা থাকলে দেখি, হ্যাঁ দেখিয়ে দিচ্ছি, হ্যাঁ 1,59,000, 1,59,000, কভার লোয়া হবে, হ্যাঁ একটা কভার লোয়া আমি পরেও রয়েছি, একটা কভার ব্যাঙ্গেল, এটা হচ্ছে ফুল কভারিং লোয়া, যে লোহা যেটা তোমরা বলছো, আর এটা হচ্ছে কভার ব্যাঙ্গেল, আচ্ছা আমার ঝুমকোটাও আমি বলছি, আর তার আগে হাতের এই পিসটা একটু দেখো, জাস্ট অসাধারণ, আমি এটা খুলে একটু ব্যাক ক্যামেরায় দেখাই তোমাদেরকে, আগে এখানে দেখিয়ে নি, এটা একটু খুলে দেবে সবাইকে, রিকোয়েস্ট করছি একটু সবাই প্লিজ একটু লাইফে শেয়ার করো আর একটু কমেন্ট করো, দুটোই সুন্দর সত্যি দুটোই সুন্দর,
চলো দেখো দেখো, জাস্ট হাতের ব্রেসলেটটা দেখো, এটা কিন্তু মান্তাসাও বলতে পারো, তোমরা ব্রেসলেটও বলতে পারো, অসাধারণ ইউনিক একটা পিস। তুমি পরবে তো তুমি, অন্য কেউ কিন্তু না, জাস্ট তুমি পরবে তো তুমি, অন্য কেউ কিন্তু এটা পরবে না, মানে তোমার কাছে থাকবে, মানে কিন্তু এই সেকেন্ড পিসটা আর কারুর কাছে যাবে না। দেখো ভীষণ সুন্দর দেখতে, দেখো মাঝখানে ফ্লাওয়ারটা দেখো, এবং এই যে এটার যা ওয়েট সেই অনুযায়ী এটা কভারেজ কিন্তু অনেক হাই। এটার ওয়েটটা একটু বলো, 16 পয়েন্ট। মঙ্গলসূত্র দেখো, মঙ্গলসূত্র দেখাবো, মঙ্গলসূত্র একটু ওয়েট করো, একটা ভীষণ সুন্দর মঙ্গলসূত্র এসেছে। হ্যাঁ, 16.840, কি দারুন, চোখ সরছে না, সত্যি চোখ সরছে না, 16.840 এটার ওয়েট যাচ্ছে, সত্যি অসাধারণ, সত্যি এটা খুবই অসাধারণ। সবাইকে রিকোয়েস্ট করছি একটু লাভ এন্ড লাইক রিয়্যাক্ট করো প্লিজ। আমার লহরিটার ওয়েট ওই 4 গ্রাম সামথিং, একটু রেকর্ডেড লাইক দেখো, 4 গ্রাম 120। চলো এবার আমি লহরি গুলো দেখিয়ে দিচ্ছি, হালকা ওয়েটে চোকার দেখান, পুরো গোল্ডে দেখাবো। একটু সবাইকে রিকোয়েস্ট করছি একটু লাইক এন্ড লাভ রিয়্যাক্ট করো প্লিজ। তোমার পিছনে 3 লেয়ারের হাটটা দেখিও, দেখাবো, এটা বলছো তো, এটা দেখাবো, খুব সুন্দর। একটু একটু এক মিনিট একটু তুমি না এগুলো সেট করে দাও আমাকে, ধরছো দেখো, এই পিসটা দেখো ভীষণ সুন্দর, এই লহরিটা, এটা কিন্তু হাফ সানফ্লাওয়ারের মতন যাচ্ছে, এক পাশে দেখো হাফ সানফ্লাওয়ারের মতন যাচ্ছে, একটুখানি টার্সেল পরিয়ে দিলে দেখো জিনিসগুলো প্রমিনেন্ট আর কি বোঝানো যায়। দেখো এক পাশে দেখো দেখো, এটা কিন্তু হাফ সানফ্লাওয়ারে যাচ্ছে, আর এই পাশে কিন্তু একটা ছোট্ট পিস যাচ্ছে, দেখো সবাইকে একটু রিকোয়েস্ট করছি একটু লাভ এন্ড লাইক রিয়াক্ট করো প্লিজ। আর কে কি দেখতে চাও একটু কমেন্ট করো, আমি পার্লের কালেকশন দেখি, আমি অন্য কালেকশনও দেখাবো, কে কি দেখতে চাও একটু কমেন্ট করে জানাও। দেখো এবার হাজবেন্ড আসলে সব ভিজিট করবো, একদম বানিয়ে দিই প্লিজ, সব ভিজিট করো। দেখো দেখো এটার ওয়েট যাচ্ছে 2.270, 2.270, 2 গ্রাম 270 মিলি। যারা একটু স্টিকার রিয়্যাক্ট করছো আমি তাদেরকে রিকোয়েস্ট করছি প্লিজ একটু স্টিকার রিয়্যাক্ট করো না, আমি শুনেছি যে স্টিকার রিয়্যাক্ট করলে নাকি রিচ ডাউন হয়, একটু একটু ওটা থেকে করতে পারো, ফোন নাম্বার দেখ না না এখান থেকে এখান থেকে ও এই পার্সেল সবই খুব ভালো লাগছে, থ্যাংক ইউ। 2.270 প্রাইস বলো, 2.270
কে কি দেখতে চাও একটু কমেন্ট করে বলো, আমি তাহলে সেই প্রোডাক্ট গুলো রেডি করতে বলছি। আমি তোমাদের যেগুলো পছন্দ আমি সেগুলো আর কি দেখিয়ে দেবো, মানে যেগুলো তোমাদের রিকোয়ারমেন্ট আমি সেগুলো আর কি দেখিয়ে দেবো। চলো, এইটা ভীষণ সুন্দর, জাস্ট দেখো, এটা ভীষণ সুন্দর, দেখো অপূর্ব সুন্দর এই পিসটা, আমার নিজের এত পছন্দ হয়েছে। দেখো 2.530, এটার ওয়েট যাচ্ছে 2.530, এটা ভীষণ সুন্দর গো, এটা ভীষণ সুন্দর। দেখো এটা এক পাশে তিনটে ফ্লাওয়ার যাচ্ছে, আর এক পাশে একটা মিডল পিস যাচ্ছে, অসাধারণ সুন্দর দেখতে এটা। 2.530 এটার প্রাইস বলো, 2.530 10,000-এর মধ্যে কিছু দিন, আমি 10,000-এর মধ্যে শাখা বাঁধানো দেখেছি। আর কি কি দেখতে চান, পেন্ডেন্ট হবে 10 গ্রাম 670, তাই তো 10.670, এটা কিন্তু বেশ বড় একটা ঝুমকো আমি পরে রয়েছি, দেখতে পাচ্ছ অনেকটা কভারেজ, বেশ বড় একটা ঝুমকো। এটা প্রাইস বলো, 15K এর মধ্যে পলে মান্তাসা দেখাও, 15K এর মধ্যে পলে মান্তাসা আছে 77,974, 15K এর মধ্যে মান্তাসা আছে গো, পলে মান্তাসা, পল মান্তাসাই চাইছে, দেখিয়ে দাও তো, দেখিয়ে দিচ্ছি। এই পিসটাও দেখো ভীষণ সুন্দর, এটা মিডিলের পিস যাচ্ছে, আর সাইডে দুটো মিডল পিস যাচ্ছে, এটা কিন্তু মিডিলে ফ্লাওয়ার মোটিভে পিস যাচ্ছে, আর কিন্তু সাইডে দুটো মিডল পিস যাচ্ছে, দেখ দেখ। এটার এটার ওয়েটটা একটু, এটা ওয়েট এখানে একটু লেখা আছে 2.960 লাইটটা কমে গেছে 2.960 এটার ওয়েট যাচ্ছে 2.960 প্রাইস বলো। পার্লের মান্তাসা দেখান, পার্লের মান্তাসা দেখাচ্ছি 24,574, সবাইকে রিকোয়েস্ট করছি একটু লাইক এন্ড লাভ রিয়্যাক্ট করো প্লিজ। আচ্ছা মান্তাসাটা দেখিয়ে দাও, পার্লের আগে পলের কিছু চোকার আমি দেখিয়ে দিই, একটা পরানো রয়েছে দেখো, এটা একটা বাটারফ্লাই চোকার রয়েছে, এখানে কিন্তু মিডিলে বাটারফ্লাই রয়েছে, দুপাশে দুটো মিডিল পিস রয়েছে, আর ব্যাকে কিন্তু এরকম একটা গোল্ডের পিস রয়েছে, আর মিডিলে রয়েছে বাটারফ্লাই। এটার ওয়েট যাচ্ছে 1.900, ওনলি 1.900, জাস্ট ভাবো 1 গ্রাম 900 মিলিলিটার। আমার লাহোরিটা হচ্ছে 4.160, চলো 15,738, চলো চলো দেখ
এটা নেক্সট একটা পার্ল চোকার দেখে নাও, মিডিল একটা লাভ মোটিভে যাচ্ছে, দুপাশে মিডিল পিস আছে আর ব্যাকে সেম এরকম একটা গোল্ডের পিস দেওয়া রয়েছে। এটার ওয়েট রয়েছে 2.330 2 গ্রাম 330 মিলি। একটু লাইট ওয়েটের ঝুমকো দেখাবেন প্লিজ, দেখিয়ে দেবো লাইট ওয়েটের ঝুমকো, একটু থাকো। 19,114 আমি একটু ফাস্ট এবার সব কটা প্রোডাক্ট দেখাচ্ছি, তোমরাও একটু জাস্ট কমেন্ট করে লিখতে থাকো যে তোমরা কে কি দেখতে চাও। দেখে নাও, এটাও মিডিলে একটা ফ্লাওয়ার মোটিভ আছে, দুপাশে মিডিল পিস আছে। মিস হয় দেখাতে না পারলাম না টাইমের জন্য, প্রত্যেকে হোয়াটসঅ্যাপ করো, প্রত্যেকে ডিপার্টমেন্ট অনুযায়ী আমরা আর কি দেখিয়ে দেবো। 1.910 এক গ্রাম 910 মিলি 1.910 প্রাইস 15,817 আজকে গোল্ড রেট 6570 পার গ্রাম। চলো দেখো, বাহ এটা ভীষণ সুন্দর, দেখো এটা ময়ূর রয়েছে মাঝখানে, দেখো এটার ওয়েট যাচ্ছে, এটার ওয়েট যাচ্ছে 2.560। আমাকে জাস্ট কে একটু বলো, সবটা ক্লিয়ারলি দেখা যাচ্ছে তো? 2.560 সেট করে নিতে পারো, শঙ্খ পলের পুরো সেট করে তোমরা নিতে পারো। দেখো এটা মিডিল পিসে একটা শঙ্খ যাচ্ছে, দেখো খুব ইউনিক। চলো এটার প্রাইস যাচ্ছে 14,247 রেডি করছে দেখাচ্ছি, চলো দেখে নাও এটাও। দেখো এটা এটা আবার এটা বেশ সুন্দর, দেখো একটা ড্রপস দেওয়া রয়েছে, পলের ড্রপস দেওয়া রয়েছে যার জন্য আরো বেশি সুন্দর লাগছে। দেখো 2.080 2 গ্রাম 80 মিলি দেখো শাখা দেখিয়ে দিয়েছি পাইলি, তুমি একটু রেকর্ডেড লাইফটা দেখো, ফার্স্টেই দেখিয়েছি। হ্যাঁ তারপরেও কোন রিকোয়ারমেন্ট থাকলে একদম একদম হোয়াটসঅ্যাপে তোমরা সবকিছু রিকোয়ারমেন্ট দিয়ে চলো যারা পলের মান্তাসা দেখতে চাইছিলে আমি ঝটপট দেখিয়ে দিচ্ছি কিছু পলের মান্তাসা, আমি ফার্স্ট প্রোডাক্ট দেখাচ্ছি যাতে তোমাদের সবার রিকোয়ারমেন্ট রাখতে পারি। সবাইকে রিকোয়েস্ট করছি প্লিজ একটু লাইক অ্যান্ড লাভ রিয়াকশন দাও প্লিজ, দেখো তাহলে লাইফটা করতে আরো বেশি এনার্জেটিক লাগে, টু বি ভেরি অন। তোমার শরীর ঠিক আছে? এত গরমে লাইফ করছো? হ্যাঁ আমার শরীর ঠিক আছে, অসুবিধা হচ্ছে না। একটু লাইট হেঁটে ঝুমকো দেখাবে প্লিজ? হ্যাঁ দেখিয়ে দেবো। তোমার পিছনে ফিশ ডিজাইনের চোকারটা দেখো, হ্যাঁ ওটা চোকার কাম মানতাসে, এত দিন কালেকশনগুলো মিস করেছি, সবই দারুণ লাগছে একদম, ওই জন্যই এত সুন্দর সুন্দর কালেকশন রেডি করে আনা হয়েছে। দেখো এটা ফার্স্ট মানতাসা দেখে নাও, এটা কিন্তু চাইলে তোমরা যদি তোমরা একটু ব্রড করে চোকার করতে চাও, মানতাসা নিলে কি একটু ব্রড করে যদি চোকারও করতে চাও সেটা করেও কিন্তু তোমরা জাস্ট একটা সিঙ্গেল পিসও কিন্তু পরতে পারো। দেখে নাও এটা ফার্স্ট মান্তাসাটা দেখে নাও, এটা ফ্লাওয়ার মোটিভে যাচ্ছে, এটার প্রাইস এটা ওয়েট হচ্ছে 3.210 এই চোকারটার মেকিং চার্জেস কত গো? এই চোকারটা প্রত্যেকটা চোকারের মেকিং চার্জেস ডিফারেন্ট অ্যাকর্ডিং টু ওয়েট আর ডিজাইনের উপরে, তাই আইটেম ওয়াইজ একটু হোয়াটসঅ্যাপ করো আমরা মেকিং চার্জেস করে দেবো। হ্যাঁ বলেছি মান্তাসা গাম চোকার আছে, চলো 3.210 সবাইকে একটু রিকোয়েস্ট করছি একটু লাইক অ্যান্ড লাভ রিয়াকশন দাও প্লিজ। 25,804 চলো নেক্সট দেখে নাও,
এটাও কিন্তু চোকার কাম মান্তাসা, এটা তোমরা চোকার করেও করতে পারো, মান্তাসা করে হাতেও করতে পারো। দেখো দেখো এটার ওয়েট যাচ্ছে 2.350, 2.350। হাই ডলিদি কেমন আছো বলো, দেখো 2.350, 2.350। এটার প্রাইসটা বলো, 2.350। কেমন আছো? আমি ভালো আছি, তুমি কেমন আছো বলো। 19,300, 19,300, 19,300। চলো, যারা একটু স্টিকার রিয়্যাক্ট করছো প্লিজ রিকোয়েস্ট করছি স্টিকার রিয়্যাক্ট করো না, রিচ ডাউন হয়ে যাবে। চলো, এত লাইট ওয়েট, সত্যি এত লাইট ওয়েট। দেখো এটা আরেকটা ফ্লাওয়ার মোটিভে মান্তাসা যাচ্ছে, দেখো পার্ল মান্তাসা আরেকটা ফ্লাওয়ার মোটিভে যাচ্ছে। চার্ম ব্রেসলেট দেখিও, দেখাবো লেডিস ব্রেসলেট লাইভ ওয়েটে খুব সুন্দর কালেকশন আছে, আমি দেখাবো, একটু লাইভে থাকো। চলো তোমরা একটু জাস্ট রিকোয়েস্ট করতে থাকো, তোমরা কে কি দেখতেছো আমি দেখিয়ে দেবো। মান্তাসা গুলো হাতে দিয়ে দেখাও, খুব ভালো লাগে। আচ্ছা দাঁড়াও দেখাচ্ছি, দেখো এটা আরেকটা মান্তাসা যাচ্ছে, দেখে নাও, এটাও কিন্তু ফ্লাওয়ার মোটিভে যাচ্ছে। এটার ওয়েট হচ্ছে 3.270, 3.270। ক্রিস্টাল চাটাই নেকলেস, হ্যাঁ হয়ে যাবে, 26,050। কভারেজটাও ক্লিয়ার হয় একদম, তাই হাতে দেখালে একটু কভারেজটা ভালো বোঝা যায়। আমাদের বুকিং নাম্বার আমি বলে দিই, 8585 8583। তোমাদের যার যেটা পছন্দ তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট পাঠিয়ে বুকিং করতে পারো, ঠিক আছে? দাও না ওই ফিশ মাছটা একটু দেখিয়ে দাও তো, এইটা দেখো, এইটা দেখো, হ্যাঁ এইটা দেখো। তোমরা অনেকে বলছো ফিশ মাছটা দেবে, আর অনেকেই থ্রি লেয়ারের চেনটা দেখতে চাইছো। এটা কিন্তু একটা গলার কাছে ছোট্ট লহরি, অপূর্ব পিসটা, যদি ওয়েট শোনো আরো অবাক হয়ে যাবে, এত লাইট ওয়েটে তিনটে চেন উইথ বল, মানে জাস্ট ভাবা যায় না। ফার্স্টে ফিশ মান্তাসাটা দেখো, এটা ফিশ মান্তাসা রয়েছে, এটা এটা কিন্তু মানে মানে পুরো কিন্তু এটা ফিশ মোটিভ, এবং গায়ে কিন্তু ভীষণ সুন্দর ছিলেকাটা রয়েছে। এটার ওয়েট যাচ্ছে 2.670, 2.670। এই ফিশ মান্তাসাটার ওয়েট যাচ্ছে কিন্তু 2.670। প্রাইস বলো, 2.670। সবার কাছে একটু জানতে চাই যে কালেকশন কেমন লাগছে, এতদিন পরে এসেছি লাইভে, তোমাদের রিকোয়ারমেন্ট ফুলফিল হচ্ছে কি হচ্ছে না? 21,783। এইবার জাস্ট এইটা একটু দেখো, এই চেনটা মানে এটা লহরি, গলার কাছে ছোট্ট লহরি, তিনটে লেয়ারে, যেই ওয়েটে, জাস্ট ওয়েটটা শুনলে তোমরা অবাক হয়ে যাবে। তিনটে চেন মানে অজস্র বলস রয়েছে, দেখো একটা পড়বে তো অসাধারণ লাগবে, একটা পড়লে অসাধারণ লাগবে। এটাও এমন একটা পিস না তোমরা যেটা সবকিছুর সাথে ক্যারি করতে পারবে, যা পড়বে সবকিছুর সাথে ক্যারি করতে পারবে, ভীষণ সুন্দর দেখতে, ভীষণ সুন্দর এই পিসটা। ওয়েট যাচ্ছে ওনলি 9 গ্রাম 130 মিনিট, 9.130, 9 গ্রাম 130 মিনিটে তিনটে চেইন যাচ্ছে উইথ এতগুলো বলস যাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ, অসাধারণ সুন্দর দেখতে। তোমরা একটু বলো এটা কেমন লেগেছে, আমি যখন এটা ফার্স্ট দেখেছি আমার নিজের এত অসাধারণ লেগেছে, আমি তোমাদেরও কাছ থেকেও জানতে চাই যে তোমাদের এটা কেমন লেগেছে, অসাধারণ সুন্দর, 9 গ্রাম 130 মিলি ওনলি। এটা প্রাইস বলো, 71,154। এইটা কিন্তু এই তিনটে চেনের কিন্তু মানে এই লহরিটা, ছোট লহরিটা কিন্তু প্রাইস আছে, গলায় পড়লেও দারুণ লাগবে, এটা সত্যি এটা গলায় পড়লে দারুণ লাগবে, খুব ইউনিক। আর কে কি দেখতে চাও বলো, আমি সবার রিকোয়ারমেন্টস অনুযায়ী দেখানোর চেষ্টা করছি, সবার কাছে কালেকশন কেমন লাগছে সেটা জানতে চাইছি। আচ্ছা চলো লাইট ওয়েট, একটু লাইট ওয়েটে ঝুমকো দেখাবে প্লিজ। আচ্ছা দিদি অনেকক্ষণ ধরে ঝুমকো দেখবে বলছে, লাইট ওয়েটে
আমি লাইট ওয়েটে ঝুমকো কোথায় আছে গো, একটু বের করে দাও, লাইট ওয়েটে ঝুমকো বের করো। আমি লাইট ওয়েটে হাতের সামনে যে কটা ঝুমকো পাচ্ছি তোমাকে দেখিয়ে দিচ্ছি। ও আর নিউবর্ন বেবিদের ব্যাঙ্গেলস দেখিও, অনেকক্ষণ ধরে দিদি বলছে প্লিজ দেখাও। ওমলি কি দেখাতে বলছো একটু বলো। একটু লাইট ওয়েটে নেকলেস গুলো দেখো এবং কি কি বের করবে বলো তো, নিউবর্ন বেবির ব্যাঙ্গেল আর তোমার লাইট ওয়েটে ঝুমকো। আচ্ছা কোথায় সবার লাইক এন্ড লাভ রিয়াকশন বলো তো, একটু লাইক এন্ড লাভ রিয়াকশন চাই তো। দেখো জাস্ট কভারেজটা দেখো, দেখো 5 গ্রাম 550 মিলি, এটা প্রাইস বলো। তেমন কিছু বেশি নেই, 43,294। কে কি দেখতে চাও একটু বলো। আমি ঝুমকোর কথা বলেছি, নিউবর্ন বেবিদের ব্যাঙ্গেলের কথা বলে, লাইট ওয়েটে নোয়া বাঁধানো দেখিও, দেখাবো এইটা, এটা খুব সুন্দর নেকলেস। এই যে দেখো এই নেকলেসটা দেখো, ভীষণ সুন্দর, পুরো ভরা বেবি ব্যাঙ্গেলটা কিন্তু বের করো অবশ্যই, অনেকক্ষণ ধরে বলছে দিদি। হ্যাঁ ওই ফুল কানটা যেটা ভিডিও পোস্ট করা হয়েছিল ওটা ওই সাইডে আছে, আর কানগুলো বের করো। ওটা তো বুকিং হয়ে গেছে, ওটা আমাদের বুকিং হয়ে গেছে, অনেকজন দেখতে চাইছিল, আমি দেখিয়ে দিচ্ছি, আমরা বললে রেডি করে দেবো। আচ্ছা আর পিছনে ওপরে কানটা দেখিও, একদম দেখিয়ে দেবো, চলো দেখো। এটা দেখো ভীষণ সুন্দর, পুরো ভরা, এটা কি দারুন, সত্যি এটা দারুন, পুরো ভরা, একদম ভরা ডিজাইন, পরলে কিন্তু গলা ভরা লাগবে। যারা ব্রাইডালের মধ্যেও এখন লাইট ওয়েট খোঁজো, মানে বাজেট ফ্রেন্ডলি খোঁজো, তারা এইগুলো দেখো, এগুলো পরলে কিন্তু গলা কিন্তু বেশ ভরা লাগবে। তোমার মুক্তোর হাটটার দাম বলবে, আমি অনেকবার বলেছি দিদি ইন্দ্রাণী দি প্লিজ একটু রেকর্ডেড লাইভ দেখো, নাহলে একটু হোয়াটসঅ্যাপ করে বলে দেবো। এটার ওয়েট হচ্ছে 8.030, 8 গ্রাম 30 মিলি, 8 গ্রাম 30 মিলি, এটা 8 গ্রাম 30 মিলি। এটা কিন্তু লাইট ওয়েট ব্রাইডাল কালেকশন একটা, এটা কিন্তু লাইট ওয়েট ব্রাইডাল কালেকশন। আমি দূরে যাচ্ছি, তোমরা কভারেজটা দেখো, আমি দূরে আসলেও তোমরা কভারেজটা বুঝতে পারবে, ভীষণ সুন্দর কভারেজ, এটা ভীষণ সুন্দর কভারেজ দেখো। আমি কাছ থেকেও দেখাচ্ছি, দেখো 8 গ্রাম 30 মিলি, এটা প্রাইস বলো 8 গ্রাম 30 মিলি। হ্যাঁ এটা প্রাইস বলো 8 গ্রাম 30 মিলি, চলো। হ্যাঁ একটু লাইক এন্ড লাভ রিয়াকশন দাও প্লিজ, 62,050, 62,050। এই না, আর কে কি দেখতে চাও বলো। তোমরা এতজন লাইভ দেখলে শেয়ার চাই, আরো হালকা ঝুমকো যে চাই, আচ্ছা যে হালকা ঝুমকো দেখতে চাইলে দেখো, এটা একটা খুব সুন্দর, দেখো আমি ব্যাক ক্যামেরায় দেখাই, ঝুমকোটা ড্রপটা দেখবে। ঝুমকোর মেইন ব্যাপার কি জানো, ঝুমকোর ড্রপস যত সুন্দর হবে না, ঝুমকো যত গোছানো হবে পরলে ঠিক ততটাই ভালো লাগবে। এই ঝুমকোটাও ঠিক তাই, এটা ড্রপস গুলো দেখো এত সুন্দর, আমি একবার হাতে বের করে তোমাদেরকে দেখাচ্ছি, তাহলে ক্লিয়ারলি তোমরা দেখতে পারবে। জাস্ট এটার 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 ঝুমকোটার ডিজাইনটা দেখো খুব সুন্দর, দেখো দেখো দেখাচ্ছি, ভীষণ সুন্দর। ফুল কানগুলো দেখাবো দিদি, দেখাবো চলো। এটার ওয়েট হচ্ছে 2.940, যে লাইট ওয়েটে দেখতে চাইছিলে দেখো, এটা অসাধারণ সুন্দর, 2 গ্রাম 940 মিলিতে এই কভারেজে এই ঝুলে, তোমরা এটা পড়লে তোমাদের কান যথেষ্ট ভরা লাগবে। 2.940, ওনলি 2.94, পিছনে উপরে কানবালাটা দেখিও দেখানো, 2.940, 2.940। হ্যাঁ দিদি আমি বেবি ব্যাঙ্গেল বের করতে বলেছি, দেখাচ্ছি, খুব সুন্দর, সত্যি খুব সুন্দর দেখো, 2. নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে মনে হচ্ছে, 2.940, ক্লিয়ার আছে গো, আটকে গেছিল, হ্যাঁ না না ঠিক হয়ে গেছে, 2.940।
2.940 লাইট ওয়েট এর নোয়া বাজানো দেখিও প্লিজ। আচ্ছা ফুল কভার দেখবে নোয়া না হাফ কভারিং? হ্যাঁ 23,080 সবাইকে একটু রিকোয়েস্ট করছি প্লিজ একটু লাইক এন্ড লাভ রিয়াকশন দাও প্লিজ, সবাইকে একটু রিকোয়েস্ট করছি প্লিজ একটু লাইক এন্ড লাভ রিয়াকশন দাও। আটকে গেছিল, হ্যাঁ হ্যাঁ আটকে গেছিল আমি সেটাই দেখছি, এখন ক্লিয়ার আছে? সেভেন্টিনটা শেয়ার হয়েছে, অ্যাটলিস্ট 25টা শেয়ার তো করে দিতেই হবে তোমাদেরকে। চলো দেখো এখন ক্লিয়ার, আচ্ছা চলো 2.940 এটা কত বললে জানো? 7.500 কারণ এটা কিন্তু পুরো ফুল 7.5 আর কে কি দেখতে চাও সবার রিকোয়ারমেন্টস গুলো একটু শুনতে চাই। 57,049 একদম নিউ বর্ন বেবির জন্য যে বেবি ব্যাঙ্গেল দেখতে চাইছিলে দেখে নাও, দেখো এইগুলো কিন্তু অ্যাডজাস্টেবল, হ্যাঁ তোমরা কিন্তু তোমাদের সাইজ অনুযায়ী অ্যাডজাস্ট করতে পারবে তাই তো? হ্যাঁ দেখো এটার ওয়েট যাচ্ছে অনলি 1 গ্রাম 430 মিলি 1.430, যে বেবি ব্যাঙ্গেল দেখতে চাইছিলে সে আছো 1.430 এটা প্রাইস বলো 1.430 বলো প্রাইস বলো 1.430 পলা বাঁধানো দেখানো যাবে? আচ্ছা পলা বাঁধানো দেখাবো, কিউট সত্যি কিউট, একটু বলো তো প্রাইসটা। হ্যাঁ হ্যাঁ আমি বারবার ইন্টারঅ্যাক্ট করছি আমারও খারাপ লাগছে। 10,830 টাকা 10,838 এর থেকেও লাইট ওয়েটে বাচ্চাদের হয়। আচ্ছা এইটা দেখো, এইটা কিন্তু পিছনে এরকম রুলির মতন যাচ্ছে পেছানো পেছানো, এটা অসাধারণ দেখতে কই বেবি ব্যাঙ্গেলটা কি সুন্দর দেখো। আর এটা সামনের দিকটা তিন লাইনে হারটা দেখালে তার মধ্যে কানের যেটা আছে একটু দেখাও, ও আচ্ছা এই কানেরটা, আচ্ছা দেখিয়ে দিচ্ছি দেখো, পলা ব্রেসলেট দেখিয়ে দেবো দেখো দেখো, আর পিছনে এরকম রুলি করা রয়েছে, সামনে কিন্তু এরকম রয়েছে, খুব সুন্দর এটা, খুব সুন্দর 2.240 শাখা শাখা আমি দেখিয়েছি সোনালি দি, একটু রেকর্ডেড লাইফটা দেখো প্লিজ, আর না হলে তুমি হোয়াটসঅ্যাপ করো আরো অনেক শাখা আছে দেখিয়ে দেবো দেখো 2.240 লাইট ওয়েটে কিছু হাতের কিছু আঠাশ সাইজ হবে, হ্যাঁ তুমি কভার ব্যাঙ্গেল নিতে পারো, এটা প্রাইস বলো 2.240। তুমি গলায় যেই লং নেকলেসটা পড়েছো ওটা কত গ্রাম আর প্রাইস কিরকম আছে? এইটা এইটা আছে 20 পয়েন্ট, কত গ্রাম এটা? 20 গ্রাম 420, এটা 20.420, এটা 16,977,
আর কে কি দেখতে চাও বলো? আচ্ছা যেটা দেখতে চাই একটু ওই সাইডের কানটা কঙ্কন দেখাবে লাইট রেখে, চেষ্টা করবো গো আজকে দেখাবো। আচ্ছা কান যেটা দেখতে চাইছিলে তোমরা, যেটা ভিডিওতে তোমরা রিলসে দেখেছো, দেখে নাও। এরকম টাইপের আরো কালেকশন পাবে, একটু হোয়াটসঅ্যাপ করো, দেখো কানটা কি সুন্দর। আর এই যে ময়ূরের মুখটা মিনে করা, কানে দিলে আরো বেশি ভাইব্রেন্ট লাগবে, এত ভালো লাগবে। দেখো কানে, কানের ডিজাইনটা দেখো, কভার ব্যাঙ্গেল দেখাবে। আচ্ছা কিছু কভার ব্যাঙ্গেল আমি দেখিয়ে দিচ্ছি, দেখো। আমি সবার কাছে একটু জানতে চাইছি সবার কালেকশন কেমন লাগলো। 18টা শেয়ার হয়েছে, 25টা শেয়ার, কিন্তু প্রথমে বলেছিলাম 50, তোমরা কেউ কথা রাখনি, আমি কিন্তু রাগ করেছি, কিন্তু 25টা শেয়ার না করলে আরো বেশি রেগে যাব। মজা করছি তোমাদের সাথে, কিন্তু প্লিজ একটু সবাইকে রিকোয়েস্ট করছি, প্লিজ একটু শেয়ার করো আর একটু লাইক অ্যান্ড লাভ রিয়াকশন দাও প্লিজ। দেখো এটার ওয়েট হচ্ছে 4.250, এটার প্রাইস বলো, 4.250। পলা ব্রেসলেট, আচ্ছা দেখাচ্ছি, 250, 4.250। একটু লাইক অ্যান্ড লাভ রিয়াকশন চাই প্লিজ, একটু লাইক অ্যান্ড লাভ রিয়াকশন দাও সবাই। এটা খুব পছন্দ হয়েছে, এটা সত্যি খুব সুন্দর। 33,567, এত সুন্দর হালকার উপরে, সত্যি হালকার উপরে, দেখো পুরো কান ভরা। আরো একটা দেখিয়ে দিচ্ছি, ওর থেকেও আরো হালকা দাও। আর আমাদের সবকটা প্রোডাক্ট কিন্তু হলমার্ক উইথ এইচওয়াইডি। নোয়া বাঁধানো বলছি অনেকক্ষণ ধরে। ও আচ্ছা আচ্ছা, নোয়া বাঁধানো, আচ্ছা ফুল কভার নোয়া দেখবে চুই দি, না হাফ কভার, মানে কিরকম ওয়েটে দেখবে বলো, আমি দেখিয়ে দিচ্ছি। শেয়ার ডান, থ্যাংক ইউ সো মাচ, যারা শেয়ার করছো তাদের সবাইকে থ্যাংক ইউ, আর যারা করোনি তাদেরকে রিকোয়েস্ট করছি প্লিজ একটু শেয়ার করো। আচ্ছা এটা আরো লাইট ওয়েটে রয়েছে, দেখো দাও, দেখো দুটো কানের দেখাও, একটা ওপরের কানবালা আর তিন লাইনে হাড়ের। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা ব্যাকের মাছ মতি চোকারটা দেখাও, আমি দেখিয়েছি একটু আগে দিদি, তাও চেষ্টা করছি। 2.5 গ্রামের মধ্যে কটা নোয়া একটু বের করে দেবো, নোয়া মানে 2.5 গ্রামের মধ্যে, 2 গ্রামের মধ্যে, হ্যাঁ 2 গ্রামের মধ্যে, দেখো দেখো দেখো, এটা আরো হালকা, এই কানটা আরো হালকাতে রয়েছে। যারা কান দেখতে চাইছিলে এই কানটা দেখো, আরো হালকাতে রয়েছে। এটার ওয়েট হচ্ছে only 3.790। তোমার হাতেরটা দেখি, এটা এই দেখো, only 3.790। সবাইকে রিকোয়েস্ট করছি প্লিজ একটু যদি পসিবল হয় লাইভটা প্লিজ একটুখানি শেয়ার করো, আর একটু লাভ অ্যান্ড লাইক রিয়াকশন দিও প্লিজ, একটু লাভ অ্যান্ড লাইক রিয়াকশন দিও। চলো ডেলি ওয়্যার নোয়া দেখাবে। আচ্ছা ডেলি ওয়্যারের মধ্যে কিছু নোয়া লাইট ওয়েটে দেখিয়ে দাও চলো। আর কভারওয়ালা দেখাবে, আমি চেষ্টা করছি একটা লাইভে কি হয়, সব হয়তো পসিবল। ব্যাকের বাটারফ্লাই সীতাহারটা দেখাও, বাটারফ্লাই সীতাহার, এটা তো অল টাইম ফেমাস, তোমরা এর আগে যে কতজন এটা পারচেজ করেছো, এটা ভীষণ সুন্দর, তোমরা যারা নাও এটা পুরো সেট করেই তোমরা নিতে পারো। দেখো এটা একটা বাটারফ্লাই সীতাহার আছে, দেখে নাও, এটা পার্ল, হ্যাঁ এটা কিন্তু নিচে আগেরটাতে নিচে এই পার্ল ড্রপস গুলো ছিল না, এটাতে কিন্তু পার্ল ড্রপস গুলো দেওয়া হয়েছে, আরো বেশি এনহ্যান্স করা হয়েছে। তোমার গলার পার্ল লংটার প্রাইস কত? পিছনে একদম নিচে রেখে যে পার্ল চোকারটা আছে ওটার প্রাইস, আমি দুটোই দেখিয়েছি, আমি তাও চেষ্টা করছি আর একবার বলে দেওয়ার, ঠিক আছে দেখে নাও। আর নাহলে প্লিজ একটু রেকর্ডেড লাইভ দেখো, আর নাহলে একটু হোয়াটসঅ্যাপ করো, সব তোমাদেরকে পুরোপুরি অ্যাসিস্ট করে দেওয়া হবে। আমি এইটুকুনি বলতে পারি, তোমরা সবাই হোয়াটসঅ্যাপ করো তোমাদের রিকোয়ারমেন্টস দিয়ে, তোমরা কেউ মানে একদম ডিসঅ্যাপয়েন্ট হবে না, পুরো ফুললি স্যাটিসফাইড হবে।
যতক্ষণ না তোমরা স্যাটিসফাইড হবে ততক্ষণ তোমাদেরকে অ্যাসিস্ট করা হবে ফুললি। তাই তোমাদের সবাইকে রিকোয়েস্ট করছি, যদি কিছু মিস হয়ে যায় লাইভে তোমরা হোয়াটসঅ্যাপ করো, তোমাদেরকে ফুললি অ্যাসিস্ট করে সব প্রোডাক্টস দেখিয়ে দেওয়া হবে। ভিডিও কলেও দেখতে পারো বা তোমরা হোয়াটসঅ্যাপে চাইলে পিকচার প্রোভাইড করো দেখতে পারো। চলো হ্যাঁ দেখিয়ে দিচ্ছি, এটার ওয়েটটা বলে দিই। এটার ওয়েট হচ্ছে 3.480, প্রাইস বলো। এটার ওয়েট হচ্ছে 3.480, ইউনিক কালেকশন যদি করতে চাও তাহলে এই পিস গুলোকে তোমার কালেকশনে রাখতেই হবে। চলো এটার ওয়েট যাচ্ছে 3.180, এই কানেরটার প্রাইস বলো, বলো একটু প্রাইস বলো। 3.130, এই হারটার পিপি, এই হারটা বলে দিচ্ছি আমি রেকর্ডেড লাইভ, দেখো আমি বলেছি একবার একটু স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করো বলে দেবে। হ্যাঁ 3.130 এই যে কানেক্টটা, 3.130 চলো, যারা ইসে দেখতে চাইছিলে লাইট ওয়েট এ নোয়া দেখতে চাইছিলে দেখে নাও। আমরা চেষ্টা করব, সবাইকে রিকোয়েস্ট করছি যারা আমাদের পেজে নেই তোমরা আমাদের পেজটাকে ফলো করো, আমরা পেজে রেগুলার ছবি আপডেট দেবো, চেষ্টা করছি ভিডিওসও দেওয়া, তো ওখানেও তোমরা প্রচুর কালেকশন দেখতে পারবে। তো যারা আমাদের পেজে নেই পেজটাকে প্লিজ একবার লাইক অ্যান্ড ফলো করে দিও। দেখো যারা নোয়া দেখতে চাইছিলে দেখে না, এগুলো লাইট ওয়েটে নোয়া রয়েছে, এগুলো অ্যারাউন্ড ওই 780 মিলি 730 মিলি, এত লাইট ওয়েট এই নোয়া গুলো কিন্তু রয়েছে। এই উপরের কানবালাটা, আচ্ছা উপরের কানবালাটা, এই কানবালাটা দেখতে চাইছো তো দেখো দেখে না, এটার ওয়েট যাচ্ছে 4.300, এটা প্রাইস বলতো দিদি না, 4.300 এই কানবালাটার প্রাইস আছে। চলো হ্যাঁ এই বাটারফ্লাইটা বলছি, ও এই বাটারফ্লাইটা বলছো, আচ্ছা আচ্ছা দেখো এই সীতাহারটা দেখে নাও, এইটা মানে পুরো গোল্ডের একটা সীতাহার যা ওয়েটে রেডি করা হয় আমাদের এভরি টাইম, এটা ভীষণ ফেমাস আমাদের একটা সীতাহার, 10.030, 10 গ্রাম 30 মিলি ওনলি, ডেইলি ইউজে, সেফটিবিন ইয়ারিং দেখাবেন প্রিয়াদি, একটু হোয়াটসঅ্যাপ করো তোমাকে দেখিয়ে দেবে সেফটিবিন ইয়ারিং, আচ্ছা 10.030, 10 গ্রাম 30 মিলি, এটা প্রাইস বলো, ডেইলি ইউজে সেফটিবিন ইয়ারিং দেখিয়ে দেবে। চোকার দেখিও, চোকার আমি পয়লের চোকার আজকে প্রচুর দেখিয়েছি, তুমি যদি গোল্ডের চোকার দেখতে চাও একটু বলছো, 76,121। আচ্ছা লোহা যেগুলো আর কি ডেইলি ইউজার ওগুলো অ্যারাউন্ড আর কি 6,700-7,000 এরকম আর কি রেঞ্জ আছে, এই লোহাগুলো কিন্তু তোমরা 6,000-8,000 এর মধ্যে এই লোহাগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে রেগুলার ইউজে, যারা লাইট ওয়েটের লোহা বলছিলে। হোয়াটসঅ্যাপ করেছি এখনো রিপ্লাই পাইনি গো, আচ্ছা ঠিক আছে আমি বলে দিচ্ছি লাইভ কমপ্লিট হোক, তোমাদেরকে জাস্ট দুটো দিন টাইম দেবে, প্রচুর মেসেজেস আসে দুটো দিনের মধ্যে, শেয়ার করেছি শুধু তোমার জন্য, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা আজকের লাইভটা এই অবধি থাকলো, আমি চেষ্টা করেছি মানে যতটা সম্ভব একটা লাইভে সব প্রোডাক্টস দেখানো, আমি শুধু লাইভটা এন্ড করার আগে তোমাদের কাছ থেকে একটু শুনতে চাইছি যে তোমাদের সবার কেমন কালেকশন লাগলো। আর আমাদের বুকিং নাম্বার কিন্তু 8585
অনেকদিন পর লাইভ আসলে, হ্যাঁ অনেকদিন পর। তো আমাদের বুকিং নাম্বার কিন্তু 8585854343। তোমরা হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট নিয়ে বুকিং করতে পারো। আর যার যার যেটা যেটা দরকার, যেটা একটা লাইভে হয়তো সব প্রোডাক্ট দেখানো সম্ভব, ইউনিক কালেকশন, থ্যাংক ইউ সো মাচ, দেখানো সম্ভব হয় না। তো তোমরা প্লিজ একটু হোয়াটসঅ্যাপ করো, তোমাদেরকে হোয়াটসঅ্যাপে কিন্তু কালেকশনের মাঝে মধ্যে লাইভ করো, ভালো হয় একদম। আমি চেষ্টা করব যে রেগুলার লাইভটাকে কন্টিনিউয়েশন রাখা। দারুণ কালেকশন, থ্যাংক ইউ। এই যে তোমরা বলছো দারুণ কালেকশন, তোমাদের ভালো লেগেছে, এটাই সব থেকে বড়। হালকা ওয়েটে চোকার দেখান, পুরো গোল্ডের পিয়া দিয়ে একটু হোয়াটসঅ্যাপ করে দিও, দেখিয়ে দেবে। চলো আজকে লাইভটা খুব ভালো, কালেকশন খুব সুন্দর। থ্যাংক ইউ সোনালি দি, থ্যাংক ইউ সো মাচ। চলো আজকে লাইভটা এই অবধি থাকলো, সবাই ভালো থেকো। আর চেষ্টা করব রেগুলার লাইভ আসার, জানি না কতটা সম্ভব হবে, যে কারণ বুঝতেই পারছো, বাট আমি চেষ্টা করব এভরি উইকে একদিন অ্যাটলিস্ট লাইভ আসার। আর তাছাড়াও যদি এভরি উইক লাইভ নাও আসতে পারি, তোমরা প্লিজ হোয়াটসঅ্যাপ করো, হোয়াটসঅ্যাপে কিন্তু তোমাদেরকে পুরোপুরি ফুললি অ্যাসিস্ট করে দেওয়া হবে, যা তোমাদের রিকোয়ারমেন্ট সব কিন্তু হোয়াটসঅ্যাপে দেখিয়ে দেওয়া হবে। চলো থ্যাংক ইউ সো মাচ, আজকে লাইভটা এই অবধি এন্ড করলাম, সবাই ভালো থেকো, লাইভটা একটু শেয়ার করো, একটু লাইক রিয়্যাক্ট করো, একটু লাভ রিয়্যাক্ট। দিদি তোমার পার্লের দামটা বলো, এটা এটা অ্যারাউন্ড কত? এতক্ষণ লাইভটা দেখার জন্য, এতক্ষণ থাকার জন্য, আর এতক্ষণ সঙ্গ দেওয়ার জন্য।